हाय बंधुरा केमन आछो तुम्हरा सबाई आशा करी सबाई भालो आछो। तो आज के आमी चिकेनेर कारी बनाबो, तो से ही रेसिपिटा आपनादेर साथे शेयर करछी। एक्चुअली एटा आमी फार्स्ट टाइम ट्राई करछी। तो आमी एर मध्ये प्रथमे काचा हलुद दिए दिलाम एकटु, आर अल्प लवण दिए दिएछी मांसेर मध्ये। एर उपरे अल्प करे सर्षेर तेल दिए देबो आमी। তারপরে এটাকে ভালো করে আমরা এটাকে ম্যাগনেট করে নেব। মাংসটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এটাকে রাখা হয়েছিল, আর তারপরে এটার মধ্যে আমি একটু দই দিয়ে ভালো করে মাংসটাকে ম্যাগনেট করে নেব। সবাই জানে যে দই দিলে মাংসটা একটু ভালোই মানে সিদ্ধটা খুব ভালো হয়, টেস্টটাও খুব ভালো আসে, গ্রেভিটা খুব সুন্দর হয়। তো আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে জিনিসটা ভালোভাবে মিলে যায়। তো আমি এটা ঢাকনা লাগিয়ে এবারে রেখে দেব আধা ঘন্টার জন্য। ততক্ষণ বাকি যা যা জিনিস লাগবে আমি সেটা রেডি করে নিয়েছি, ঠিক আছে। তো এর মধ্যে আমরা কিছুটা আলু দিয়ে করব। তো প্রথমত আমি আলুটাকে ভালো করে কড়াতে ভেজে নিলাম। ভাত তো আলুটাকে প্রপারলি ভেজে নিতে হবে, হালকা রেডিশ হয়ে যাবে এর মধ্যে। তখন একটু লবণ দিয়ে দেবে, লবণ দিয়ে এটাকে প্রপারলি ভেজে নিতে হবে। ভেজে নিলে কী হবে, যাতে আলুটা কাঁচা না থাকে। তার মধ্যে আমাদের ছোটো মেহমান চলে এসেছে, যেহেতু মাংস রান্না হচ্ছে, তো তাই যাই হোক এটা বানিয়ে নেওয়া যায়। কিন্তু মাংসর গন্ধ তো একদম ছটপট ছটপট শুরু করে দিয়েছে, কতক্ষণে ওকে দেওয়া হবে তার মানে। কিন্তু ও তো এইসব খায় না, তাই ওর কথা বাদ দিন। তো এবারে যে একটু লাল হয়ে এসছে মাংসটা, আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। আর সরি, যেহেতু আলুটা লাল হয়ে এসছে তো আমি এর মধ্যে লবণটা ভালো করে দিয়ে দিয়েছি। তো দিয়ে এবারে এটা ফ্রাই করে আমি তুলে নিলাম। বাকিটা আমি যতটা কাঁচা ভাব আছে এটা প্রপারলি ওর মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। আবার আমি ওই কড়াতে একটু তেল নিয়ে নিলাম, তেলের সাথে এবার ওর মধ্যে কী কী ছোঁক দেবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতার সাথে সাথে আপনার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আপনার ইলাইচি, তারপরে ডালচিনি, লবঙ্গ, আর তার সাথে ব্ল্যাক পেপারও দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো আমি ছোঁকে দেবো। আমি খুব বেশি এটাকে মশলা করব না। এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার স্মেলটাও থাকে হালকা। তো এবার আমি এর মধ্যে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব আমি এর মধ্যে। তো যতক্ষণ পেঁয়াজটা ফ্রাই হচ্ছে ততক্ষণ দেখা যাক আজকের মাংসটা কেমন করে কষানো হয়। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই আমার কমেন্ট করবেন, লাইক করবেন আর আমাকে জানাবেন। তো যাই হোক, আমরা এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যাতে কী হয় পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। দেখুন পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে গেছে ভাজার পরে। এবার আমি এর মধ্যে রসুন বাটা, আমি রসুনটাকে বাটিনি, অ্যাকচুয়ালি গার্নিশ করে নিয়েছি হালকা। আর তার সাথে আমি আদা বাটা ঢেলে দিলাম, এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। যে এটা হয়ে যাবে তো ততক্ষণে তো তেল ছাড়া শুরু হয়ে যাবে। ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে এটা ভালো কষিয়ে গেছে, পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসেছে। তো এর মধ্যে আমি টমেটোকে আমি ভালো করে গার্নিশ করে নিয়েছিলাম, মানে তো এটাকেই আমি প্রপারলি ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে টেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তো আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম, এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। যতক্ষণ এটা ভালো করে কষে যাচ্ছে, এই তো অলমোস্ট হয়ে এসেছে, এর মধ্যে একটু আমরা এবারে নুন দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা পরিমাণ মতো, আপনি আপনার স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে 1 কিলো মাংস কষাচ্ছি, তাই আমি বেশি এর মধ্যে দিইনি। তো যতটা আপনারা থাকবেন তার হিসাবে পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এর মধ্যে কাশ্মীরি মিরচি পাউডার দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাকে বলা হয়। কালারটা খুব সুন্দর আসে তো এই জন্য এটা দেওয়া। এবারে এটাকে ভালো করে নাড়িয়ে নেব।
নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু যখন কষে যাবে ভালো করে এর মধ্যে আমি মাংসটাকে দিয়ে দেব। তো হয়ে এসেছে এটা অলমোস্ট, তো দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে। এই আমি এবার যেটা ম্যাগনেট করা মাংসটা রেখেছিলাম ওটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে নাড়িয়ে ভালো করে কষাতে হবে মাংসটাকে। এই নাড়িয়ে নিচ্ছি এটার সাথে, আর এবারে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এবারে কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেওয়া হবে যাতে এটা কষে যায়। তো কিছুটা তো অলমোস্ট আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি, দেখা যাবে কিছুক্ষণের মধ্যে কষে যাবে। তো তো অলমোস্ট মাংসটা কষে এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখুন কি সুন্দর, আমি এর মধ্যে আবার আলুটাও দিয়ে দিয়েছিলাম মাঝে যাতে কি হয় আলুটা সিদ্ধ হয়ে যায়, যে আলুটা আমি ভেজে রেখেছিলাম। এবারে অলমোস্ট এটা কষে এসেছে, রান্নাটা অলমোস্ট কমপ্লিট। কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ, বাই।